বাতিল হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জনমত সমীক্ষার পরে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পর্কে জনমত সমীক্ষা যে আহ্বান তিনি করেছিলেন তাতে ইমেলে 34,000 মতামত জমা পড়েছে। মাধ্যমিকের শতকরা 79 জন চেয়েছেন পরীক্ষা বাতিল হোক, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে শতকরা 83 জন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরীক্ষা বিষয়ক বিশেষজ্ঞ কমিটি ছাত্রছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কিভাবে হবে তা নির্ধারণ করবেন। সেক্ষেত্রে নবম শ্রেণী ও দশম শ্রেণী পরীক্ষার উপর ভিত্তি করে মূল্যায়ন করা হতে পারে, তবে দশম শ্রেণীকে বেশি গুরুত্ব দেওয়া হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট ঘোষণা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ছাত্রছাত্রীদের জীবনের অন্যান্য পরীক্ষায় কাজে লাগে, তাই মূল্যায়নের ক্ষেত্রে ছাত্রীদের যাতে কোনো অভিযোগ না থাকে সেভাবেই মার্কশিট তৈরি হবে। বিশেষজ্ঞ কমিটি আগামী 7 দিনের মধ্যে ছাত্রছাত্রীদের মূল্যায়ন পদ্ধতি জানিয়ে দেবে। গতকাল থেকে আজ পর্যন্ত যে ওপিনিয়ন চেয়েছিলাম পাবলিকের কাছে, এগুলো আমার কাছে সমস্ত মাধ্যমিক পরীক্ষা বাতিলের, দেখুন সমস্ত মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত ইমেল আছে সব, একদম মানে পাবলিকের ওপিনিয়ন। এবং এটা হচ্ছে সরু, মানে এটা পরীক্ষার পক্ষে, আর ওটা হচ্ছে বিপক্ষে। বিপক্ষেই এসছে আমাদের প্রায়, আমি এটা আপনাদের কাছে সংখ্যাটা বলে দিচ্ছি, যতটা এখনও পর্যন্ত আমরা ক্যালকুলেশন করতে পেরেছি, দুটো পর্যন্ত টাইম ছিল। মাধ্যমিক সেকেন্ডারি এক্সামিনেশন, এটা সেকেন্ডারি এক্সামিনেশন কন্ডাক্ট না করার পক্ষে 79%। 34,000 ইমেল আমরা পেয়েছি মাত্র এত শর্ট টাইমে, এবং উচ্চ মাধ্যমিকেও এক্সামিনেশনের পক্ষে নয় 83%। এটা পাবলিক ওপিনিয়ন। এবং আরও কিছু ওপিনিয়ন যেটা এক্সপার্টস কমিটি দিয়েছে, এবং পাবলিক এবং স্টুডেন্টরা তারাও অনেক ওপিনিয়ন দিয়েছে। তো আমরা একটা ওপিনিয়ন, এই সমস্ত ওপিনিয়ন দেখে, মেজরিটি যেটা টোটালটাই দেখে, ইভেন মেজরিটি মাইনরিটি বলে নয়, প্রত্যেকের ওপিনিয়নই গুরুত্বপূর্ণ। কিন্তু এই পরিস্থিতি, সুপ্রিম কোর্টের একটা অবজারভেশনও আছে, এক্সপার্টস কমিটিও আমাদের বলেছে পরীক্ষা নেওয়া উচিত নয় এই সময়ে, যেহেতু কোভিড চলছে এবং প্যান্ডামিক চলছে এবং অনেক স্কুলও সেফ হাউস হয়ে গেছে, নানা রকম ব্যাপার আছে। এবং তাই আমরা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছি না, কিন্তু ইভালুয়েশন নাম্বারের কিভাবে হবে, স্টুডেন্টদের যাতে কোনো প্রবলেম না হয়, সেটা মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ শিক্ষা পর্ষদ এবং এডুকেশন সেক্রেটারি এখানে আছেন, তারা নিজেরা বসে, এডুকেশন ডিপার্টমেন্ট ইভালুয়েশনটা কী করে করবে, এক্সপার্টস গ্রুপের একটা ওপিনিয়নও আছে, কিন্তু সেটা দেখে নিতে হবে যাতে বাচ্চাদের অসুবিধে না হয়। কারো একটা ওপিনিয়ন আছে যে 9টাকে প্রায়োরিটি দেওয়া 70, আর 30 হচ্ছে 10-এর যেটুকু ক্লাস হয়েছে, কিন্তু অনেকের আবার ওপিনিয়ন হচ্ছে আমরা 10টা বেশি করে করেছি, 9টা তো আলাদা সিলেবাস, সুতরাং 9টা কেন 10-এর সাথে বেশি কাউন্ট হবে। এগুলো কিন্তু ভালো করে ভাববেন, এবং যেটা বাচ্চাদের পক্ষে সুবিধে হবে, তারা যেন বঞ্চিত না হয়, পরীক্ষা না হলে ছেলেপেলেদের প্রবলেমও হয়। অনেক ভালো স্টুডেন্ট আছে যারা কম্পিটিশনে গিয়ে এই পরীক্ষার ইভ্যালুয়েশনের ওপরে জীবনের একটা গতি তৈরি করে। যাই হোক, যেহেতু কোভিড প্যান্ডামিক চলছে, সব রাজ্যই প্রায় একই সিদ্ধান্ত নিয়েছে এবং সেন্ট্রালও একই সিদ্ধান্ত নিয়েছে CBSE, আমার মনে হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা বাতিল করলাম। আমরা এক্সপার্টস কমিটির ওপিনিয়ন নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চশিক্ষা পর্ষদ, এডুকেশন সেক্রেটারি এবং এডুকেশন মিনিস্টার, তারা ডিপার্টমেন্ট বসে ইভ্যালুয়েশন করে কীভাবে কী নম্বরের অ্যাসেসমেন্ট হবে সেগুলো ছাত্রছাত্রীদের আগামী 7 দিনের মধ্যে জানিয়ে দেবেন।